বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা জেনে নেব একটি গুরুত্বপূর্ণ কাহিনী, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাল্য সহচর অনন্তনাথকে শ্রী শ্রী ঠাকুর জীবন দান করেছিলেন, সেই এক অসাধারণ কাহিনী আমরা আজ জেনে নেব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতি প্রত্যেককে শেয়ার করবেন। অনন্তনাথকে জীবন দান, শ্রী শ্রী ঠাকুরের বাল্য সহচর ও পরম ভক্ত ছিলেন অনন্তনাথ। তিনি নিজের জীবনে বাবা মা স্ত্রী ছেলেকে হারিয়ে অসহায় হয়ে পড়েন। জীবনের আর কোনো মূল্যই নেই তাঁর কাছে যদি না ভগবানকে পাওয়া যায়। এইসবেই তিনি দিন রাত ভাবেন আর ভগবানকে ডেকে চলেন। ক্রমাগত ভগবানকে ডেকেও তাঁর দেখা না পেয়ে একদিন তিনি স্থির করলেন, যদি এবার তিনি ভগবানের দেখা না পান তবে এ জীবন আর রাখবেন না। তাতেও ব্যর্থ মনোরথ হলেন অনন্তনাথ। তাই এবার গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার প্রস্তুতি নিতে থাকেন তিনি। সেদিন অঝুরে বৃষ্টি পড়ছে। অনন্তনাথ তাঁর ঘরের দরজাটি ভালো করে বন্ধ করে দিলেন। শ্রী শ্রী ঠাকুর তখন তাঁর ডিসপেন্সারিতে বিকেলবেলা বসে রুগী দেখছিলেন। হঠাৎ কি মনে হওয়াতে রুগী দেখা বন্ধ করে ঝড় বৃষ্টির মধ্যে তিনি ছুটলেন অনন্তনাথের বাড়ি। তাঁর কুটিরের সামনে এসে দেখলেন দরজা বন্ধ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রাণপণে চিৎকার করে ডাকতে থাকেন তাকে, কেউ আর দরজা খুলে না। শ্রী শ্রী ঠাকুর আর থাকতে না পেরে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেখেন অনন্তনাথ গলায় দড়ি দিতে উদ্যত। তড়িৎ বেগে শ্রী শ্রী ঠাকুর তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। অনন্তনাথের বিস্ময়ের অবধি রইল না। অনন্তনাথ ভগবানকেই ডাকছিলেন আর শ্রী শ্রী ঠাকুর তাকে এসে উদ্ধার করলেন। অনন্তনাথের বুঝতে আর একটুও দেরি হলো না যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই তাঁর ভগবান। ইষ্টপ্রাণ দাদা ও মায়ের এক অপূর্ব কাহিনী। ভক্তিভাবে ডাকলে পরে সে কি আর থাকতে পারে, তাই প্রাণপণে ডাকলে তিনি ধরা দেন, দেখা দেন। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আপনারাও শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। জয় গুরু।